তুমিও আসিছ? হ্যাঁ আলি, তোমার সাথে ইয়া কইতে লাগে আমি মিষ্টি নিয়ে আসি। কি বাবা, আগে আগে তুমি ইহাটা দাও, আমার ইহাটা ধুই। উহাকে আমার শাশুড়ি চিঠি পড়তে দিব নাই। ওটা কি বলছো বাবা, তোমার আমার কি? তুমি ইয়া করলে নাই বলেই তো রাগ করে পালালি। না জামাই ঠিক কথা বলে নাই, নিজে শাশুড়ির চিঠি পড়ার অত শখ কিসে? না এর দিন বাদ শ্বশুর ঘর যাবার ছুটি পাইছি। এ দাদা, ইয়া আমিও তোর সাথে ইয়া যাব। আমিও তোর সাথে ইহা যাব। না 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 না, আমি তোকে লাগিব নাই, তুই কথা বলতেই জানিস নাই। কোন কথার মাঝে এমন ইহা ঢুকান দিবি যে কথার মানেটাই বদলে যায়। না এ দাদা, ইহা বল না, ইহা ইহা আমি যাব, আমি আমি কিছু বলব না, ইহা কিছু বলব না। তুই বুঝছিস না, ইহা যোগ করে এমন কথা সবার সামনে বলে দিবি আমার মুখ দেখা দায় হয়ে যাবে। না না, ইহা আমি কিছু বলব না। শুন বন্ধা, চুপ মারে থাকবি তো লাগিব, আর না হলে ইহা আমি চুপেই থাকিব। তবে লে চাপ গাড়িতে। বসো বসো। ও তুমিও আসিছ? হ্যাঁ আলি, তোমার সাথে ইয়া করতে। কি 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 করতে? তোমার সাথে দেখা করতে। হেরে চুপ মারি থাকবি? ও সেটা বলবে তো, আমি তো ইয়া ভাবতেছিলে। আরো আরো ইয়া শুরু করলি? বসো, তোমাদের লাগে আমি মিষ্টি নিয়ে আসি। কি বাবা, আগে আগে তুমি ইহাটা দাও, আমার ইহাটা ধুই। এ জামাই দা, ই ইহা ইহা করে কি বলছে? ও জল দিতে বলেছে, হাত পাটা ধুবার লাগে। ও আমি তো ডর খাই গেলছিলি। বলছি আর কাউকে দেখছি নাই ঘরে, সবাই কোথায় গেল? বাবার সাথে ঝগড়া করে মা বাপের ঘর চলে গেছে, রাগ শেষ হয়ে গেছে। কাল একটা চিঠি দিয়েছে ঘর ভিতরে, বাবা সেই চিঠিটা পড়ছে। পড়তে আর পাচ্ছি কই? ও বাবা, তুমি কখন এলে? বাবা 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 জীবন, তুমিও এসেছ? কেনে বাবা, চিঠিটা পড়তে পাচ্ছ না কেনে? উপরের কলঙ্গাতে চশমাটা রাখিয়াছিলি, বিড়ালটা ঝাপাই ফেলে একেবারে টুকরা করে দিয়েছে। অত চেষ্টা করেও পড়তে পারলি নাই, গোটা লেখাটা লেসা লেসা দেখাচ্ছে। এ বাবা, এই তো জামাই দা আছে, দাও চিঠিটা পড়ে দিবে। না 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 না, শাশুড়ি চিঠি শ্বশুরকে দিয়েছে, সেটা জামাইকে পড়তে দিব। কি লেখা আছে না আছে ওটা জামাইয়ের ভাইয়েই পড়তে দিক। না একদম না, অমন কাজ অমন কাজ ভুলেও করবেন নাই। কেনে কেনে বাবা? না 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 না, উহাকে আমার শাশুড়ির চিঠি পড়তে দিব নাই। ওটা কি বলছো বাবা, তোমার আমার কি? তোমার ভাই, তোমার নিজের সহোদর ভাই। সে হোক, আমি বোধাকে আমার শাশুড়ির চিঠি পড়তে দিব নাই। চিঠিটা উহাকে পড়তে দিলে এক্ষুনি বিপদ করবে। আমাকে দেন, আমি পড়ে দেব। হ্যাঁ জামাই,
না জামাই ঠিক কথা বলে নাই নিজে শাশুড়ি চিঠি পড়ার অত শখ কিছে না আমি বাবা জীবন কেই পড়াব আমি পড়তে দিব নাই তোমরা কেন যে বুঝছো নাই এ বাবা টুকু বুঝো তো জামাই দাকে বুঝো এ জামাই দা তুমি তো বুঝো না তোমার বাবাকে বুঝাও এ বাবা তো জামাই দাকে এ জামাই দা তোমার বাবাকে এ বাবা এ জামাই দা এ বাবা এ জামাই দা এ বাবা তুমি বুঝো এ জামাই দা তুমি তো বুঝো এ এ বাবা এ এ জামাই দা এ এ বাবা এ এ জামাই দা আমি আল্লাহরব তোমরা যা পারবে করো আমিও আল্লাহরব আমি পারিব বাবা জীবন লাও চিঠিটা পড়ে দাও তো একবার পড়া তারপরে বুঝবি চললি আমি ভিতর হ্যাঁ হ্যাঁ দাও দাও আমি ইহাটা পড়িয়ে দি শুনো মন দিয়ে শুনো সিজার নেসু আমার ইহা তোমার ইহাতে আমার প্রণাম তুমি ইহা কইলে নাই বলেই তো রাগ করে পালালি আজ আমার ইহা হইয়াছে তুমি জলদি করে আইসো আমাকে বাগাই ইহা করে নিয়ে যাও এ বাবাজি এই রকম লেখা আছে হ্যাঁ তবে কি আমি মিছা পড়ছি আরো শুনো তোমার ইহাটা মনে করি করে আমার ইহার জল শুকাই গেলছে আর কিছু লিখছি নাই যদি ইহা করতে চাও আমাকে নিয়ে যাও ইতি তোমার ইয়ার ইহা এ বাপ এটা কি বললো কি বললো কিছুই তো বুঝলি নাই হলো হলো আমার কথা তখন তো শুনলে নাই ইবা সামলাও বললি উয়াকে চিঠি পড়তে দিলে চিঠি সর্বনাশ করে দিবে মানে গুলোয় পাল্টাইন দিবে এ বাবা তুমি আরেকবার জামাই দেখে চিঠিটা পড়তে দাও হ্যাঁ হ্যাঁ লাও লাও বাবা তুমি এই পড়ো সেটা তো আগে দিলেই হতো শুনো শ্রী চরণেশু পতিদেব তোমার চরণে আমার প্রণাম তুমি ছোট বিটিকে ভর্তি করলে নাই বলে রাগ করে পালালি আজ আমার মন ভালো হইছে তুমি জলদি করে আসে আমাকে বাগায় গাড়ি করে নিয়ে যাও দেখনো শালা মানে গুলাই পাইতে গেছিল লাও আর ভাবেই কি হবে আরো শুনো তোমার মুখটা অনেক দিন মনে করে করে আমার চোখের জল শুকাই গেছে আর কিছু লিখছি নাই যদি সংসার করতে চাও আমাকে নিয়ে যাও ইতি তোমার মনের হিয়া বাবা তুমিও ইহা হিয়া আমার হিয়া হ্যাঁ তোমারে ইহা।